আজ রাজ্যে প্রায় 700টি বুথে চলছে পুনর্নির্বাচন, আর পঞ্চায়েতের পুনর্নির্বাচনকে ঘিরেও কিন্তু উত্তাপ ছড়িয়েছে গোটা রাজ্যে। পুনর্নির্বাচনেও অশান্তির খবর উঠে আসছে, সন্ত্রাসের খবর উঠে আসছে, পুনর্নির্বাচনেও চলল গুলি, এমনই কিন্তু খবর উঠে আসছে উত্তপ্ত কোচবিহার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুনর্নির্বাচনে দিনহাটায় গুলিবিদ্ধ যুবক, কেন্দ্রীয় বাহিনী কই? উঠছে প্রশ্ন। দিনহাটায় কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলা, গুলি করা হয়, বোমাবাজি চলে রাতে। সকালে পুনর্নির্বাচনের দিন, ফের রক্তাক্ত কোচবিহার। ভোটের দিন পরপর গুলি চলেছিল জেলায়, বুথের মধ্যে গুলি করে খুনের ঘটনা ঘটে রক্তাক্ত জেলার দিনহাটা ব্লক। জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নের মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র। পুনর্নির্বাচনের সকালে দিনহাটার কংগ্রেস প্রার্থী নূর নাহার বিবির বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ আসছে। ভয়ে এবং আতঙ্কে কেঁদে ফেলেন তিনি। দিনহাটার এক নম্বর ব্লকের ওই বুথে আজ রয়েছে পুনর্নির্বাচন। পঞ্চায়েত পুনর্নির্বাচনে আজ বাহিনী বনাম বাইক বাহিনীরও লড়াই, কে জিতবে এই প্রশ্ন উঠেছে। আতঙ্ক নিয়ে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন লাইনে ভোটাররা, বাহিনীর সামনে হামলার আশঙ্কা করছেন তারা। সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে খুনের আশঙ্কা প্রবল, তবে কেন্দ্রীয় বাহিনীও আছে তাদের হাতে মেশিন গান। আর ভোটাররা বলছেন বুথের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হামলাকারীরা, তাদের হাতে আছে বোমা পাইপ গান। আজ পুনরায় ভোটে বাহিনীর সাথে বাইক বাহিনীরও লড়াই। গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটে সর্বাধিক রক্তাক্ত মুর্শিদাবাদ, জেলার শতাধিক আসনে ভোট। আরও অন্যান্য জেলার মধ্যে মালদায় চলছে শতাধিক আসনে ভোট। সব মিলে রাজ্যের 697টি আসনে ভোট হচ্ছে ফের, এ যেন মিনি পঞ্চায়েত ভোট। রাজ্য নির্বাচন কমিশন জানাচ্ছে সর্বাধিক আসনে পুনর্নির্বাচন হবে মুর্শিদাবাদ জেলায়, আর সর্বনিম্ন আসনে ফের ভোট হচ্ছে আলিপুরদুয়ারে। শনিবার হয়েছে গ্রাম বাংলার ভোট উৎসব। ভোটকে কেন্দ্র করে দিকে দিকে চলেছে সন্ত্রাস। ভোট গ্রহণের আগে থেকে ভোট শেষ হওয়ার পরে শুধু পড়েছে একটার পর একটা লাশ। মুর্শিদাবাদ কোচবিহার ছিল ভোট সন্ত্রাসের হটস্পট। মুর্শিদাবাদে সর্বাধিক মৃত্যু হয়। রবিবারও একাধিক জেলায় ভোট পরবর্তী সংঘর্ষ চলেছে, রাজনৈতিক মৃত্যুর খবর এসেছে উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার যতগুলি জেলায় পুনর্নির্বাচন হচ্ছে তার মধ্যে সর্বাধিক আসন এই জেলাতেই। রবিবার রাতে জরুরি ভিত্তিতে দিল্লি গেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সোমবার অর্থাৎ আজ একাধিক বৈঠক করবেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন তিনি। পঞ্চায়েতের রিপোর্ট পেশ করতে প্রস্তুত রাজ্যপাল। তবে কি কেন্দ্র বড় কোনো সিদ্ধান্ত পদক্ষেপ নিতে চলেছে, এমনই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তার মধ্যে আজ সকালেই উত্তপ্ত কোচবিহার, পুনর্নির্বাচনের দিনহাটায় গুলিবিদ্ধ যুবক, আর কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে চলে গুলি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে আজ সারাদিন পুনর্নির্বাচন ঘিরে কিন্তু উত্তপ্ত রাজ্য রাজনীতি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী কড়া পাহারায় হচ্ছে পুনর্নির্বাচন। আর এই পুনর্নির্বাচন নির্বিঘ্নেই শেষ হয় কি না সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।